সম্প্রতি দুবাই কলকাতা করিডর কনফারেন্স আয়োজিত হলো তাজবেঙ্গলে, যেখানে প্রধান বিশিষ্ট বক্তা ছিলেন সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মন্ত্রী জাভেদ আহমেদ খান। এই বিশেষ কনফারেন্সের উদ্দেশ্য ছিল যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ আরও বেশি করে সুরক্ষা পায় এবং মানুষের সুবিধা হয়। এ ব্যাপারে মন্ত্রী জাভেদ আহমেদ খান কি বলেছেন শুনে নেব। যেরকম বাংলাদেশকে আমরা নেক্সট ডোর নেবার বুঝি, সেইরকম দুবাই আমাদের এখন নেক্সট ডোর স্টপেজ হয়ে গেছে। আমরা যদি সব জিনিসে কোঅপারেট করি, ব্যবসাতে কোঅপারেট করি, তাহলে আমাদের যেটা আরও ব্যবসা বাড়তে পারে, এখান থেকে আমাদের চা আছে, আমাদের ট্যুরিজম আছে, আমাদের হোটেল বিজনেস আছে, আমাদের জেমস অ্যান্ড জুয়েলারিতে যা আছে সেটা আমরা এখান থেকে দিতে পারি। তার সঙ্গে আমাদের চিপ লেবার, যেটা স্কিল্ড চিপ লেবার যদি খোঁজা যায় সারা ভারতবর্ষের মধ্যে বাংলার ক্রাফটম্যান আর্টিসান থেকে ভালো কোনো জায়গা পৃথিবীতে পাওয়া যায় না, সেটা আছে আমাদের কাছে। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস যেটা হচ্ছে, আমাদের অনেক এভিনিউজ আছে যেখানে আমরা আরও ব্যবসাটা বাড়াতে পারি, করতে পারি। যদি আমরা দুবাইকে ডেস্টিনেশন করি, দুবাই আমাদের কলকাতাকে ডেস্টিনেশন করি, নিশ্চয়ই মিউচুয়াল বেনিফিশিয়াল বেনিফিটস অনেক হবে। ধরুন কিন্তু হচ্ছে এসেনশিয়াল কমোডিটিস, যেটা এগ্রিকালচার অর্গানিক ফার্মিং হোক কি অন্য অন্য ব্যাপার, ওতে আমরা অনেক কিছু দিতে পারি দুবাইকে। এবং আমরা এইখানে কিন্তু হচ্ছে লেদারের আমরা এক্সপোর্ট করতে পারি, লেদার কোর্স করতে পারি, কারণ ইন্টারন্যাশনাল কিরম হচ্ছে ভিজিটার্স অনেক বেশি দুবাইতে আসে, সেই জায়গা বেঙ্গলে আসে কলকাতা আসে, সেই জায়গা যত ফুটফল বাড়বে ততই ডিমান্ড বাড়বে সব, সেই হিসেবে কলকাতার প্রসপেক্ট অনেক অনেক বেশি আছে। আর যেটা হচ্ছে আমাদের এখানে যেটা আর্টিসিয়ান এবং ক্রাফটম্যান আছে এবং যারা শিপ লেবার আছে, এটা অন্য কোনো দেশে কোনো জায়গায় পাওয়া যায়। একটা জিনিস কর্মসংস্থান বাড়বে, দেখুন আমাদের অনেক জায়গায় কর্মসংস্থান বাড়বে। যেরকম আপনার যদি ট্যুরিজম দিই, আমরা যদি চায়ের ওটা ব্যবস্থা দিই, তার সঙ্গে আমরা যদি জুয়েলারি দিই, কর্মসংস্থান তো বাড়বেই বাড়বে। হেলথ একটা সেক্টর আছে যেখানে উই ক্যান গেইন, আমরা যদি কেন হচ্ছে দুবাইতে আমরা এখান থেকে আমরা যদি করি লাগাই কলকেশন করি, তাহলে আমাদের অনেক এখান থেকে যারা টেকনিশিয়ান আছেন, ডক্টর্স আছেন, অন্য অন্য আছেন, তারা যেতে পারবেন, করতে পারবেন, ওইখান থেকে এখানে আসতে পারবেন। এই এফেক্টটা কবে থেকে পাও পেতে পারি আমরা? সেটা কেন হচ্ছে হাউ ইট ওয়ার্কস আউট সেটা আগে হোক, তারপরে তো এটা নিশ্চয়ই আমাদের গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ট্রাই করছেন। আপনারা দেখছেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যেটা হচ্ছে প্রত্যেক বছর, সেইখানে তো ফরেনে অনেক বেশি কান্ট্রিরা আসছে, পার্টিসিপেট করছে এবং অনেক বেশি ব্যবসা হচ্ছে। আস্তে আস্তে এটা হবে, এতদিন ছিল না, এবার হচ্ছে তো আস্তে আস্তে, আমরা তো করছি। আমাদের একটা জিনিস তো ঠিক, আগের কলকাতা 6-7 বছর আগের কলকাতা এবং কলকাতা ওয়েস্ট বেঙ্গল অনেক চেঞ্জ হয়ে গেছে। যেখানে ম্যান্ডেজ লস জিরো হয়ে গেছে, আগে 10-20 লাখ ম্যান্ডেজ লস থাকতো, এখন জিরোতে চলেছে। তার মানে হচ্ছে উই আর মোর প্রো কিরম হচ্ছে লেবার হয়ে গেছি, প্রোঅ্যাক্টিভ হয়ে গেছি লেবার, আর দেয়ার নো কিরম হচ্ছে প্রবলেমস রিগার্ডিং এনি কাইন্ড অফ আদার প্রবলেমস নেই। ইন্ডাস্ট্রি এখানে ফ্লারিশ করতে পারে, আমাদের কাছে জায়গা আছে, আমাদের কাছে পাওয়ার এক্সট্রা আছে, আমাদের কাছে লজিস্টিক অনেক বেশি আছে, আমাদের কাছে পোর্ট আছে, আমাদের কাছে এয়ারপোর্ট আছে, সবই তো আমাদের গায়ে আছে এবং সেটা আমরা ভালো মতো নিয়ে চলতে পারি। কলকাতা থেকে দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।